আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ হ্যান্ডরাইটিং একাডেমি সুন্দর লেখা শেখার সহজ কৌশল ইবনে তোহা প্রকাশিত হ্যান্ডরাইটিং মেকানিজমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি AKM লোকমান হোসেন। আপনি যদি নিজে অথবা আপনার সন্তানের হাতের লেখা সুন্দর, দ্রুত এবং আকর্ষণীয় করতে চান তাহলে আমাদের ভিডিওটি নিয়মিত দেখুন এবং আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি বেল আইকনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কিছু বলার থাকলে কমেন্টস করুন, আমাদেরকে সহযোগিতা করার জন্য শেয়ার করুন। প্রত্যেকটি ক্লাসেই রয়েছে এক একটি ব্যতিক্রম ধরনের আকর্ষণ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করেন যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটা পেজে কত সুন্দর করে তাদেরকে কতগুলো বিষয়ে শেখানোর চেষ্টা করছি আপনি লক্ষ্য করেন। এই পেজটি যা আপনারা দেখছেন একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করেন যে পেজটাতে এখানে কয়েকটা বিষয় আপনাদের লক্ষ্য করার বিষয়, যেমন এই যে স্বরে অ এখানে দেয়া আছে, স্বরে অ, এই স্বরে অতে তিনটি বর্ণ এখানে তিনটি শব্দ দেয়া আছে, স্বরে অতে ওষি, স্বরে অতে অজু, স্বরে অতে অন্ন। এই স্বরে অতে আবার এখানে একটি ছন্দ দেয়া আছে, অজু বাড়ায় দেহের জ্যোতি। এই অজু করলে দেহের জ্যোতি যে বাড়ে, অজু বাড়ায় দেহের জ্যোতি। ঠিক এই পেজে আপনারা লক্ষ্য করবেন যে স্বরে আ, এই স্বরে আতে আছে এখানেও ঠিক সেম কন্ডিশন যে এখানে তিনটি শব্দ দেওয়া আছে। এখানে অজু বাড়ায় দেহের জ্যোতি, আম খেতে মিষ্টি প্রতি। আচ্ছা, বেশ মজার কথা। এখানে যে বিষয়টা তা হচ্ছে যে এই এখানে হলো বর্ণ শেখার প্যাটার্ন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে যে বিষয়টার ক্ষেত্রে আপনারা মানে পরিষ্কার ধারণা পাবেন। যেমন ধরে নেন, এখানে আমি দেখাচ্ছি এই হলো স্বরে অ, এই হলো স্বরে অ, স্বরে অ এখান থেকে এই হলো এক, এই হলো দুই, এরপরে এই হলো তিন, এরপরে টান হলো চার, এরপরে টান হলো পাঁচ, এরপরে যদি টানেন তাহলে ছয়। এইভাবে করে আপনার এখানে এটা হলো বর্ণ শেখার প্যাটার্ন। একটা কর্নারে বর্ণ শেখার প্যাটার্ন দেওয়া হলো, আর এই পাশে দিয়ে দেওয়া হলো কি, যেমন ধরেন এই পাশে দেওয়া হলো স্বরে অ, স্বরে অতে অসি, স্বরে অতে অজু, স্বরে অতে অন্ন। তাহলে বোঝা গেল এখানে এটা দেওয়া হবে। এবার দেখেন এখানে স্বরে অ, স্বরে অতে অজু মারায় দেহের জ্যোতি। এই যে এখানে বর্ণ শেখার প্যাটার্ন, এখানে একটি বর্ণ দিয়ে তিনটি শব্দ, এখানে একটি বর্ণ দিয়ে একটি ছন্দ। আবার যদি আম হয়, সরেয়া হয়, তাহলে হয় আম, তাহলে আম, আম খেতে মিষ্টি অতি, অর্থাৎ এখানে একটা ছন্দ মিলে গেল। বেশ ভালো কথা, এখানে এটা হলে এবার আসেন। এই হলো বর্ণ শেখার প্যাটার্ন, এ হলো একটি বর্ণ দিয়ে তিনটি শব্দ, এ হলো একটি বর্ণ দিয়ে একটি ছন্দ শেখা। এরপরে হলো
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমাদের ক্লাসগুলো উপভোগ করেছেন, এজন্য আমাদের হ্যান্ডরাইটিং ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নিয়মিত ভিডিওগুলো আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশের বেলকন আইকনে ক্লিক করে আপনারা সর্বদা আমাদের সঙ্গে থাকুন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করুন এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য শেয়ার করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাসগুলোকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।